ছোট্ট এক জেলার ছোট্ট থানার কনস্টেবল থেকে শুরু করে ডিএসপি পর্যন্ত সবাই একটা কেস সলভ করতে ভীষণ ব্যস্ত সময় পার করছে কারণ তাদের এমএলের বাসা থেকে হারিয়ে গেছে মালয়েশিয়ার আঙ্কেল হংজাতের দুইটা দাজা কাঠাল। কিন্তু সামান্য দুইটা কাঠাল খুঁজতে সম্পূর্ণ পুলিশ ফোর্স এত মরিয়া কেন কাঠাল খুঁজতে গিয়ে পুলিশ সহ শহরের সময় আপনি হাসতে হাসতে চেয়ার খাট বা যে কোনো জায়গা পড়ে যেতে পারেন তাই থেকেই দেখার আগে শক্ত করে বসুন কারণ ভয়েস ওভার রেকর্ড করতে গিয়ে আমি কয়েকবার হাসি থামাতেই পারিনি তাহলে একবার ভাবুন যে মুভি দেখার সময় কি হয়েছে তবে হাসাতে হাসাতে এই গল্পটা দিয়ে যাবে সুন্দর কিছু বাস্তবধর্মী মেসেজ একটি ডার্ক কমেডি আর শিক্ষণীয় এক সম্প্রতি মুক্তি পাওয়া কাঁঠাল এ জ্যাকফ্রুট মিস্ট্রি অর্থাৎ একটি কাঁঠালের রহস্য ভিরু নামের এক নামকরা গুন্ডার প্রেমে পড়েছে রাধা নামের এক মেয়ে সে ভিরুকে বারবার কল দিয়ে পাগল করে দিচ্ছে এমনকি রাধা হুমকি দিয়ে বলে ভীরু কল না ধরলে নিজের মাথা ফাটিয়ে হালুয়া বানিয়ে ফেলবে বীরুর আবার সেই লেভেলের অ্যাটিটিউড সে রাধার সাথে সন্ধ্যায় কথা বলবে বলে কল কেটে দেয় সন্ধ্যায় রাধা কল দিলে বীরু বলে ঠিক আছে আগামীকাল দশটায় দেখা করো পরের দিন সকালে বীরু দেখা করতে আসলে রাধা লাজুক লাজুক দৃষ্টিতে তাকিয়েই ধাক্কা দিয়ে ভীরুকে মাটিতে ফেলে তার দলের লোকদের ডাকলে ভীরু তো ভয়ে দেদোর রাধার আসল নাম মহিমা মহিমা আসলে একজন পুলিশ ইন্সপেক্টর ভীরুর দৌড় দেখে মহিমাও তার টিম নিয়ে তার পিছু করতে করতে তেলের একটা ট্রাকের সিঁড়িতে ভীরুর জুতা দেখতে পায় মহিমা গাড়ির উপরে উঠে ঢাকনা খুলতেই ভীরু বেচারা ধরা পড়ে যায় এত কষ্ট করে ভীরুকে ধরার পরও সব ক্রেডিট নিয়ে নাই থানার এসপি এতে কনস্টেবল সৌরভ বেশ রাগ হলেও মহিমার এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই এই থানায় কনস্টেবল হিসাবে জয়েন করার পর মহিমা সৌরভের প্রেমে পড়ে বছর শেষে মহিমা প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হলেও সৌরভ এখনো কনস্টেবলই রয়ে গেছে ইন্সপেক্টরের সাথে কনস্টেবলের প্রেম সবাই এটা নিয়ে কানাঘোষা করলেও এদের ভালোবাসায় কোনো কমতি হয়নি এসপির ফোনে একটা কল আসলে সে জলদি প্রেস মিটিং শেষ করে বের হয়ে যায় এসপি জলদি তার টিম নিয়ে এম এর বাসার উদ্দেশ্যে বের হয় এম এর বাসায় এসে এসপি জিজ্ঞেস করে স্যার ক্রাইম কোথায় হয়েছে এম এল এ গলায় বলে এই যে কাজটা দেখছেন না এখানে আঙ্কেল হং ঝুলে ছিল এসপি বলে স্যার লাশ বলে আরে এসপি আঙ্কেল হং জাতের দুইটা কেজি হয়ে গেছে এসপি বলে বলে আঙ্কেলের ওজন কেজি আরে দুইটা তরতাজা রাজকীয় কাঠাল। এই কথা শোনা মাত্রই মহিমা আমার মতোই নিজের হাসি আর আটকে রাখতে পারে না বহু কষ্টে মহিমা নিজের হাসি থামালে এম রেগে বলে আমার কাঠাল পাকার আগে যদি খুঁজে না তাহলে তোমাদের পাকিয়ে দিব ল ঠেলা এস পি আর এস আই গাছের দিকে তাকিয়ে বলে কোথায় গেল বেচারা আঙ্কেল হং এসপি পি এস আই কে কেসের দায়িত্ব দিলে এস আই কোন রকম বাহানা করে কেসের দায়িত্ব দেয় মহিমাকে মহিমা পরে মহাবিপদে সে এখন কাঠাল কি হবে খুঁজবে মহিমা বলে স্যার এতে তো কোনো কেসই হয় না এস পি বলে এম এল এ এর গাছের কাঠাল যে হবে পারো কেস বানাও তিনশো আটাত্তর নাম্বার সেকশন অনুযায়ী চুরির কেস বানাও মহিমা বলে স্যার তাহলে তো বিপদ হয়ে যাবে মানুষের পর লাউ কুমড়া বেগুন পটল পেঁয়াজ সবকিছুর কেস নিয়ে আসবে এসপি বেচারার কোনো উপায় নেই এম এর গাছের কাঠাল খুঁজতে তো হবেই তাই তদন্ত শুরু করতে বলে চলে যায় তদন্ত শুরু হয় সৌরভ বলে আরে চোরের স্ট্যান্ডার্ড কত নিচে নেমে গেছে এখন কাঁঠালও চুরি করা শুরু করেছে মহিমা বলে হ্যাঁ পুলিশের স্ট্যান্ডার্ড তো আকাশে উঠে গেছে পুলিশকে সেই কাঠালের চোর খুঁজে বের করতে হবে এম এ এই কাঁঠাল নিয়ে এত চিন্তায় কেন আছে জানেন একদিন তার পার্টি প্রেসিডেন্ট তার বাসায় দাওয়াতে আসলে কাঁঠালের আচার তার খুবই পছন্দ হয় এমএলএ তো খুব ভাব নিয়ে বলে আচার তো মজা হবেই এটা তো আমার বাগানের মালয়েশিয়ান আঙ্কেল হংজাতের কাঁঠাল প্রেসিডেন্ট বলে ভাবি আচার থাকলে আমাকে দিয়ে দেন সিএমএল এর স্ত্রী এই আচার খুবই পছন্দ করে এমএল এর স্ত্রী জানায় কাঁঠালের আচার যা ছিল শব্দ প্রেসিডেন্ট সাহেব চেটেপুটে শেষ করে দিয়েছে এমএলএ বলে আরে চিন্তা করবেন না ওই দেখেন গাছে দুইটা নতুন কাঁঠাল এসেছে ওইটা দিয়েই আচার বানি আমি নিজে গিয়ে আপনার আর সিএম এর ভাষায়তে আসব আপনি সিএম কে বলে আমাকে মিনিস্ট্রি এর পোস্টটা একটু পাইয়ে দেন প্রেসিডেন্ট বলে আরে আচার তো দাও কাজ হয়ে যাবে অর্থাৎ এই কাঠালের আচারের উপর এমএল এর मिनिस्टर হওয়ার স্বপ্ন নির্ভর করছে এই জন্যই কাঠাল খুঁজতে পুলিশ ডাকা হয়েছে কারণ কাঠালের সাথে এমএল এর ভবিষ্যৎ জড়িত একটা মজার বিষয় না বললে নয় আমির আচার জলপাই আচার অনেক আচারের নাম শুনেছি কিন্তু কাঠালের আচার এই প্রথম শুনলাম মহিমাশা জিজ্ঞেস করে সবার আগে কে দেখেছিল যে কাঁঠাল গায়েব হয়ে গেছে এমেলা জানায় সকালে আমি যখন হাঁটতে বের হয়েছিলাম তখন দেখি গাছে কাঁঠাল নেই মহিমা জিজ্ঞেস করে কাঁঠাল সর্বশেষ কে দেখেছিল এমএলের মেয়ে পিঙ্কি তার স্বামী সঞ্জয়কে জিজ্ঞেস করে গতরাতে বাসায় ফেরার সময় তুমি লক্ষ্য করেছিলে সঞ্জয় খুব ভাব নিয়ে বলে না দেখিনি মহিমা বলে কার উপর সন্দেহ আছে এমএলএ সঞ্জয়কে উদ্দেশ্য করে বলে সন্দেহ তো অনেকের উপরই আছে এখন প্রমাণ না থাকলে সবাই তো নির্দোষ সঞ্জয় রাগে মহিমা বলে বলে আচ্ছা এই আপনাদের কাছে এত কেন আমি বলি তোমার আর কাজ কি এখন এখান থেকে বের হয়ে যাও বেচারি মহিমা আর কি করবে এদিকে কনস্টেবল পাহাড় সিং কাঁঠাল গাছের চারপাশে ক্রাইম সিনের স্টিকার দিয়ে ঘিরে দেয় না জানি এখানে কি ভয়ঙ্কর একটা ক্রাইম হয়ে গেছে যাই হোক মহিমা বের হয়ে আসলে মোবা সমাচারের সাংবাদিক আনুজ দেয়াল টপকে উঠে মহিমাকে জিজ্ঞেস করে ও দিদি এখানে কি হয়েছে একটু জানাবেন মহিমা বলে প্রথমত আমি কোনো দিক থেকেই তোমার দিদি না আর দ্বিতীয়ত তদন্ত শেষ হওয়া না পর্যন্ত আমি কোনো তথ্য দেব না বেচারা আনুজ নিরাশ হয়ে নাম দিয়ে দেখে ক্রাইম স্পটে যে ফরেন্সিক ডাক্তার এসেছে সেই ডক্টর তার এলাকার ভাই শ্রীবাস্তব কিন্তু শ্রীবাস্তব তার কাজ নিয়ে প্রচুর সিরিয়াস সে কেস বিষয়ে কিছুই বলে না শ্রীবাস্তব এসে কাঠালকা ছের আশেপাশের ফ্রুটপেন নিতে গেলে কনস্টেবল বলে স্যার এটা তো মনে হচ্ছে গরুর খুঁড়ের দাগ শ্রীবাস্তব ভালো করে পর্যবেক্ষণ করে বলে আরে বলদ এটা হিলের দাগ কনস্টেবল বলে বলে ও তাহলে চোর কি হিল পরে চুরি করতে আরে বলদ চোর তো মেয়েও হতে পারে মহিমা আর কুন্তি দুজনে মিলে বাসার কাজের লোকদের জিজ্ঞাসাবাদ করে এক মহিলা বলে আরে ম্যাডাম একবার মালিক এনে সোনার চুরি পাওয়া যাচ্ছিল না সবাই যখন খুঁজে খুঁজে হয়রান তখন আমি ওয়াশরুমে গিয়ে দেখি কমটের মধ্যে সোনার চুরি চকচক করছে সাথে সাথে ম্যাডামকে দিয়ে দিই আপনি বলেন সোনার চুরি না নিলে কাঁঠাল কেন নিব বাবরচি জানায় সে এইমেলের পরিবারের জন্য মজার মজার খাবার বানাতেই থাকে কখনো তরকারি লবণ ঠিক আছে কিনা দেখতে টেস্টও করে না তাহলে কাঁঠাল কেন নিবে কথায় যুক্তি তো আছে অন্য কর্মচারী জানায় তার তো কাঁঠালে অ্যালার্জি কাঁঠাল চুরির তো প্রশ্নই আসে না মহিমা কোনো ক্লু না পেয়ে মিশ্রাকে বলে বাসার আশেপাশে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা খোঁজো মিশ্রা বলে ম্যাডাম আমার মন ভীষণ খারাপ আমার ব্রান্ড নিউ গাড়িটা চুরি করেছে আর আপনি বলছেন কাঁঠাল চোর খুঁজতে মহিমা সিসিটিভি ফুটেজ দেখতে আসে পিঙ্কি ঠিকমতো মতো দেখাতে পারছে না দেখে সঞ্জয় বলে টেকনোলজি তুমি বুঝবে না আমাকে দাও এবার এই নিয়ে দুজনের ঝগড়া শুরু হয় এম আবার সুযোগ পেলে সঞ্জয়কে কথা শোনাতে ছাড়ে না সঞ্জয় এবার রেগে বলে আমাকে ভেবেছেন কি আমিও এম ছেলে বাবার কাছেই চলে যাব। এম রেগে বলে একে তো তোর বাবা আগে এম ছিল এখন না আর আমার কাঁঠাল না পাওয়া পর্যন্ত কেউ এই বাসা থেকে বের হলে তাকে শেষ করে দিব বাঘের মতো গর্জন করার সঞ্জয় ভয়ে চুপ সে চুপ করে বসে পড়ে মহিমা এবার নিজেই সব ক্যামেরার ফুটেজ দেখছিল হঠাৎ দেখে কনস্টেবল মিশ্রা পি করতে গেছে কুন্তি তাড়াতাড়ি বাকি টুকিতে বলে ছি ছি মিশ্রাজি এগুলো ভালো কাজ না মিশ্রা ক্যামেরা দেখে লজ্জায় পালায় বাগানের ক্যামেরা চেক করতে গেলে দেখা যায় ক্যামেরা কেউ ঢেকে দিয়েছে সবাই দৌড়ে সেখানে গিয়ে দেখে যে ক্যামেরা দিয়ে কাঁঠাল গাছ দেখা যেত সেই ক্যামেরার সামনেই এম এর জন্মদিন উপলক্ষে বানানো ব্যানার রাখা এম এ কাজের লোকদের ব্যানারের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা জানায় এম এর স্ত্রী বলেছিল জন্মদিন শেষ ব্যানারের কাজ শেষ এটা সরিয়ে ফেলো কেউ পুরনো জিনিস কিনতে আসলে দিয়ে দিস এম এল এ বেচারা কাজের লোকদের জুতা নিয়ে তারা শুরু করে আজব সব পাগল এক জায়গায় হলে যা হয় আর কি মহিমা কুন্তিকে জিজ্ঞেস করে মালির কোনো খবর পেলে কুন্তি জানায় ম্যাডাম তিন দিন আগেই এম সাহেব মালিকে কাছ থেকে বের করে দিয়েছিল তারপর থেকেই তার ফোন বন্ধ মহিমা বলে জলদি মালিক গ্রামের বাসার ঠিকানা খুঁজে বের করো তখনই সৌরভের বাবা কল দিয়ে সৌরভের বিয়ের কথা বললে সৌরভ জানিয়ে দেয় সে মহিমা ছাড়া আর কাউকে বিয়ে করবে না সৌরভের বাবা বলে মহিমা হচ্ছে নিচু জাতের আর চাকরির দিক থেকেও তোর থেকে বড় দুই দিন পরেই তো তোর সংসার ভেঙে যাবে সৌরভ আবার এসব নিচু জাত মানে না তার কাছে সবাই সমান তাই রাগে কল কেটে দেয় মহিমা তার টিম নিয়ে মালি গ্রামের বাসায় এসে দেখে বাসায় তালা মারা মহিমা কুন্তীকে বলে মালির ফোনের শেষ লোকেশন খুঁজে বের করো এদিকে এমএলএ তো এসপির মাথা নষ্ট করে রেখেছে এসপি মহিমাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব কাঁঠাল খুঁজে আনো নয়তো কাঁঠাল পেকে গেলে এ আমাদের আচার বানিয়ে দেবে মহিমা বলে স্যার বাজার থেকে দুইটা কাঁঠাল এনে কেস সলভ করে দেই এসপি বলে এত সহজ না কারণ ওগুলো ছিল আঙ্কেল হংজাতের কাঁঠাল বলেই মহিমাকে সেই কাঠালের ছবি দেয় মহিমা এসপির অফিস থেকে বের হতেই এসআই তাকে তার টিম নিয়ে এক মন্ত্রীর ছেলের বিয়েতে গার্ড দিতে যেতে বলে বিয়েতে সবাই টাকা ছিল। কিছু গরিব মানুষ সেই টাকা উঠাতে গেলে সৌরভ তাদেরকে তাড়ানোর জন্য লাঠি পেটা করলে মহিমা এতে প্রচুর রেগে তাকে সবার সামনে অনেক উল্টা পাল্টা কথা শোনায় সৌরভ অনেক অপমানিত বোধ করে আর আশেপাশের লোক তো আছেই তারাও কথা শুনিয়ে দেয় মিশ্রা বলে দেখেছো নিচুতাদের হওয়া সত্ত্বেও সৌরভকে কতগুলো কথা শুনিয়ে দিল মহিমা কোন দিকে কাঠালের ছবি দিয়ে বলে কেউ কাঁঠাল খুঁজে দিলে দশ হাজার টাকা পুরস্কারের নোটিশ দিয়ে দাও মহিমা লক্ষ্য করে কাঁঠালের ছবিতে এমএল এর পরিবারের পিছনে একটা মেয়েকে দেখা যাচ্ছে কান্তিকে বলে মেয়েটির সম্পর্কে খোঁজ দিতে সৌরভ মহিমা রুমে আসলে মহিমা দেখে সৌরভ গত জন্য রেগে আছে মহিমা সৌরভের কাছে মাফ চাইতে গেলেও সৌরভ চলে যায় সৌরভ পোস্টার লাগাতে গেলে মিশ্রা আবার আর এক ধরে বসে মিশ্রা বলে আমার মেয়ের এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল ছেলে পক্ষের ডিমান্ড গাড়ি না দিলে বিয়ে হবে না তাই মিশ্রা অনেক কষ্টে একটা গাড়ি কেনে কিন্তু সেই গাড়িটি চুরি হওয়ায় ছেলে এখন বিয়ে দিতে নারাজ তাই সৌরভ যেন মিশ্র মেয়েকে বিয়ে করে দরকার হলে সে টিভি ফ্রিজ মোটরসাইকেল সব দেবে সৌরভ থানায় ফিরে আসলে এক লোক এসে বলে আমার মেয়ে কয়েকদিন যাবত মিসিং সৌরভ জিজ্ঞেস করে মেয়েটির বয়স কত লোকটা জানায় আঠারো বছর সৌরভ বলে তাহলে চিন্তার কিছু নেই হয়তো কারোর সাথে পালিয়ে গেছে লোকটি তবুও বারবার তার মেয়েকে খুঁজে দেওয়ার অনুরোধ করে কিন্তু সৌরভ কোনো পাত্তাই দেয় না এদিকে কুন্তি মহিমাকে জানায় ছবি সেই মেয়েটা মালির মেয়ে মাঝে মাঝে মালিকের সাহায্য করতে আসতো এবং মালির ফোনের শেষ লোকেশন এর বাসায় পাওয়া গেছে মহিমা নিয়ে এম এল এর বাসায় খুঁজে তার নাতিকে বকাঝকা করত তাই তাকে কাছ থেকে বের করে দেওয়া হয়েছে মোবাইল সমাচারের আনুচ এম এর ইন্টারভিউ নিতে আসে এমএলএ তো খুব ভাব নিয়ে বলে আমার জন্য কাঠাল জরুরি না জরুরি হলো দেশের আইন চোর যদি এম এল এর বাসায় চুরি করতে পারে তাহলে সাধারণ জনগণ কতটা সুরক্ষিত পুলিশ প্রশাসনের কাছে আমার আবেদন কাঠাল না পাওয়া গেলে আমি কিন্তু অন্য সনে বসবো এরপর দেশে গন্ডগোল বাদলে আমার কিছু করা থাকবে না এমন খবর শুনে এসপির এবার মাথায় নষ্ট এসপি বলে মহিমা যত তাড়াতাড়ি সম্ভব কেস সলভ করো তাহলে প্রমোশন পাবে মহিমা বলে স্যার আমার থেকে সৌরভের প্রমোশনটা বেশি দরকার বেচারা রিটেনে ভালো করে কিন্তু ভাইবাতে আটকে যাচ্ছে যখন আমি কনস্টেবল ছিলাম তখন ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু আমার প্রমোশন হওয়ার কারণে বিয়ে আটকে গেছে কারণ আমাদের সমাজে স্ত্রী স্বামীর থেকে উপরের পোস্টে কাজ করলে পরিবার কলিগ সবাই কথা শোনায় এই জন্য আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় এসসি বলে ঠিক আছে তুমি তাহলে কাঠাল পাকার আগেই খুঁজে আনো সৌরভের প্রমোশনের দায়িত্ব আমার মহিমা এবার তার টিম নিয়ে বাজার বাজার খুঁজে সন্দেহজনক সব কাঠাল খুঁজে আনে আর ওদিকে শ্রীবাস্তব ব্যস্ত কাঁঠালের ডিএনএ কালেক্টর এদিকে পার্টি প্রেসিডেন্ট এম কল দিয়ে বলে সে আঙ্কিল হং এর আচারের স্বাদ ভুলতেই পারছে না এম বেচারা বলে স্যার মশলা রেডি কাঁঠাল আসলেই আচার বানিয়ে আনছি দশ হাজার টাকা লোভে সবাই তাদের কাঁঠাল নিয়ে থানার সামনে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে কি এক হজবরলো কাণ্ড এম এলএ সেসব কাঁঠাল দেখে বলে আমার কাঁঠাল দেখতে খুবই সুন্দর এরকম বাঁকাতারা না মানে এত কষ্টের কোনো লাভই হলো না সেই লোকটি আবরতার মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে আসে মহিমা আসতেই লোকটিকে দেখে রিপোর্ট লেখাতে বলে লোকটি জানায় সে এমএলের বাসায় মালির কাজ করত এ কথা শোনা মাত্রই মহিমা তাকে জেলে বন্দি করে মহিমা জিজ্ঞেস করে কাঠাল কোথায় লুকিয়েছ মালি জানায় তার নাম বিরুয়া সে কাঠাল বিষয়ে কিছুই জানে না সেদিন সে এমএলের বাগানে গাছ লাগাচ্ছিল তখন এম এর নাতি এসে গাছ নষ্ট করছিল বীরুয়া তাকে বকা দিলে এমএলে তার নাতিকে বকা দেওয়ার কারণে কাছ থেকে বের করে দেয় আর সে সময় তার মোবাইল হারিয়ে যায় কুন্তি বলে ও তাহলে তুই সেই অপমানের বদলা নিতে কাঁঠাল চুরি করেছিস বিরুয়া কাঁদতে কাঁদতে বলে সে কাঁঠালের ব্যাপারে কিছুই জানে না সে দুই দিন যাবৎ তার মেয়েকে খুঁজছিল বিরুয়া সেদিন বাসা থেকে বের হয়ে নিজের বাসায় এসে দেখি তার মেয়ে নেই সম্পূর্ণ গ্রামে তাকে খোঁজে কিন্তু তার মেয়ে আমিয়াকে কোথাও পাওয়া যায় না মহিমা বলে মানুষ তো তার মানি ব্যাগ হারালেও থানায় কমপ্লেন করে তোমার মেয়ে হারিয়ে গেল তুমি রিপোর্ট লেখাতে আসো কেন বিরুয়া জানায় সে এসেছিল কিন্তু তাকে থানার বাইরে থেকেই কনস্টেবল সৌরভ তাড়িয়ে দিয়েছে মহিমা এবার সৌরভের উপর প্রচুর রাগ হয় মহিমা এসপি কে কল দিয়ে জানায় তার মনে হয় না মালিক কাঁঠাল চুরি করেছে এসপি বলে তোমার মনে হলে তো হবে না তুমি কাল প্রেস কনফারেন্সে বলবে এম এর বাসার মালিক কাঁঠাল চুরি করেছিল মহিমা বলে স্যার কিন্তু কাঁঠালের কথা জিজ্ঞেস করলে কি বলবো এসপি বলে তোমার যা খুশি তাই বলে দিবে মহিমা এবার প্রচুর রেগে বিরওয়াকে ছেলে বন্দি করতে বলে থানা থেকে বাসায় চলে আসে সৌরভ মহিমার কাছে মাফ চাইতে আসে মহিমা বলে তোমার এই ভুলের জন্য ওই মেয়েরার সাথে কি হচ্ছে কে জানে মহিমার দরজা বন্ধ করে ভেতরে গেলে সৌরভ মহিমার মন গলানোর জন্য তার বানানো আচার রেখে চলে যায় আচার খেতে খেতে হঠাৎ মহিমার মাথায় একটা বুদ্ধি আসলে সে জলদি থানায় যায় মিশ্রয় ডেকে তার মেয়ের সাথে বিয়ের জন্য সৌরভকে পটাচ্ছে মানে এই লোক সুযোগ পেলেই সৌরভকে তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয় মহিমা বীরুয়াকে ডেকে কিছু কথা বলে পরের দিন প্রেস কনফারেন্সে আনা হয় মহিমা জানায় বীরুয়ার মেয়ে আমিয়া কাঁঠাল চুরি করে পালিয়েছে বীরওয়ার মেয়েকে খুব জলদি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আনুজের সন্দেহ হয় পুলিশ নিশ্চয়ই জোর করে বীরওয়ার বয়ান বদলে দিয়েছে এসপি আর এসআই প্রথমে রাগ করলেও মহিমা যখন বুঝিয়ে বলে আমিয়াকে পেলেই কাঁঠাল পাওয়া যাবে তখন তারাও রাজি হয়ে যায় মহিমা কনস্টেবল পাহাড় সিংকে বলে সব হোটেলে গিয়ে আমিয়ার খোঁজ করো আর মিসরা তুমি আমি আর সকল আত্মীয়দের কাছে গিয়ে খোঁজ নাও মিসরা বলে ম্যাডাম আমার গাড়ির কি হবে মহিমা বলে আগে আমি আকে খুঁজে নেই তারপর দেখা যাবে মহিমা সৌরভকে কোনো কাজ না দিলে সৌরভ মন খারাপ করে চলে যায় কুন্তে একটা ফাইল দিয়ে বলে ম্যাডাম এই দেখেন গত কয়েক মাসে অনেকগুলো মেয়ে মিসিং হয়েছে কিন্তু কোনো অ্যাকশন না নেওয়ার কারণে এই কেসের কোনো বিস্তারিত জানা যায়নি মহিমা বলে এই ফাইলে আমি আমিয়ার নাম যোগ হতে দিব না মহিমা সবাইকে নিয়ে তদন্তে বের হয়ে গেলে সৌরভ ঠিক করে সে নিজের মতো করে তদন্ত করবে তাই সাইবার সেলে যায় কিন্তু তার কাছে কোনো পারমিশন লেটার না থাকায় তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় সৌরভ দেখে সাইবার সেলের বাইরে শ্রীবাস্তব দাঁড়ানো তার সাইকেল নষ্ট হয়ে গেছে সৌরভ সাইকেল ঠিক করে দিলে শ্রীবাস্তব খুশি হয়ে সাইবার সেলের হেডকে বলে সৌরভ যা চায় তা দিতে সৌরভ এবার বারো থেকে আঠারো মার্চে আমিয়ার গ্রাম অর্থাৎ কারেহা গ্রামে যতগুলো বাইরের নাম্বার অ্যাক্টিভ ছিল তার লিস্ট নেয় মহিমা কারেহা গ্রামে জিজ্ঞাসাবাদের জন্য আসলে কেউ তাদের সাথে কথা বলতেই চায় না সবাই পুলিশের ভয়ে ঘরের দরজা জানা বন্ধ করে বসে থাকে মহিমা মোবাসা মচারের আনুজকে ডাকে কারণ কারেহা গ্রামেই আনুজের শ্বশুরবাড়ি আনুজ পুলিশের তদন্তের সহায়তা করার জন্য গ্রামের লোকদের সাথে কথা বলিয়ে দেয় আনুজের স্ত্রী জানায় আমি আমি তার স্বভাব চরিত্র ভালো ছিল না সারা গ্রামে মডার্ন ড্রেস পরে ঘুরত দেখেন কোন শহরের ছেলে হয়তো উঠিয়ে নিয়ে গেছে আমি আর সহপাঠীরা জানাই আমি আর বেশিরভাগ সময় স্কুলে আসতো না আর যেদিন আসতো সেদিন পেছনের বেঞ্চে বসে মধুশ্রী পান মশলা খেত অন্য এক গ্রামবাসী জানায় আমি আর প্রায় তার গাছের রাম চুরি করত। আসলে এই ছোট যাত্রা চুরি ছাড়া কিছুই বোঝে না মহিমা বলে আমিও ছোট জাতের কিন্তু আমি তো চোদ ধরার কাজ করছি লোকটি এবার লজ্জা পেয়ে যায় সৌরভ একটা চশমা দোকানে এসে দোকানের মালিক চান্দুলাকে জিজ্ঞেস করে আপনার আইডি দিয়ে তিনটা সিম রেজিস্টার আছে তিনটা তিনটা সিম কি আপনি ব্যবহার করেন আবার ছেলে ছেলে এক চান্দুলালের বলে বাবা কোন মোবাইল ব্যবহার করে না সৌরভ জিজ্ঞেস করে আপনি আঠারো তারিখে কারেহা গ্রামে কেন গিয়েছিলেন কথা না বলেই মাথা দেয় চান্দুর ছেলে জানায় চান্দু গত বারো বছর ধরে মনোব্রত রেখেছে সৌরভ এবার রেগে গিয়ে চান্দুলালের নামে উল্টা উল্টাপাল্টা বললে চান্দুলালের ছেলেরা তাকে মারতে মারতে বের করে দেয় পাবলিকের হাতেই মার খায় এ আবার কেমন পুলিশ ঠেলা। এদিকে মহিমা কারেহা গ্রামের এক পানের দোকানে এসে জিজ্ঞেস করে মধুশ্রী পানের মশলা আছে কিনা দোকানদার বলে না ম্যাডাম সরকার থেকে নিষেধ তাই রাখি না মহিমা মন খারাপ করে বলে তাহলে আর কি যাই অন্য কোথাও আছে কিনা দেখি প্যাস দোকানদার বলে না না ম্যাডাম আপনার কাস্টমারকে খুশি করার জন্য দোকানে লুকিয়ে কিছু মধুশ্রী রাখি এই নেন মতো এবার তো দোকানদার মহিমার ফাঁদে পা দিয়ে দিল মহিমা বলে সত্যি করে বলো এই মেয়ে তোমার থেকে পান মশলা কিন্তু দোকানদার মিথ্যা বলতে গেলে কুন্তির লাঠি দেখে আর মহিমার হাতে থাপ্পড় খেয়ে সব বলে দেয় কয়েকদিন আগে আমিয়া মধুশ্রী পান মশলা কিনতে আসলে দোকানদার দেয় না কারণ আগের অনেক টাকা বাকি তখনই পাশে দাঁড়ানো এক লোক মধুশ্রী নিলে আমিয়া তার পিছু পিছু গিয়ে তার থেকে মধুশ্রী চেয়ে খায় লোকটি একটি গাড়ির কাছে গেলে গাড়ির পাশে আরো দুজন দাঁড়ানো ছিল লোকগুলো গাড়ির ডিকিতে করে সানগ্লাস বেচছিল এদিকে আমিয়াকে সানগ্লাস পরিয়ে বলে এই সানগ্লাসের কোনো টাকা দেওয়া লাগবে না আমিয়া তো অনেক খুশি হয়ে যায় তখনই দোকানে কাস্টমার আসে কাস্টমার চলে গেলে দোকানদার তাকিয়ে দেখে আমিয়াও নেই আর গাড়ি সহ সেই তিনজনও নেই মিশ্রা বলে ও ভাই গাড়ির নাম্বার কি পাঁচ ছয় নয় তিন ছিল নাকি মিশ্রা আছে মিশ্রার গাড়ি নিয়ে মহিমার সাথে সাথে কন্ট্রোল রুমে কল দিয়ে আঠারো তারিখের শহরে কোনো গোলাপি রঙের ন্যানো গাড়ি দেখেছে কিনা খোঁজ নিতে বলে মহিমার হঠাৎ মনে পড়ে সাংবাদিক আনুজ তার আশেপাশে নেই গ্রামের এক লোক জানায় আনুজ বীরবার বাসায় গেছে মহিমা চিন্তায় পড়ে যায় সে তাড়াতাড়ি বীরবার বাসার দিকে রওনা হয় এই আনুজ বীরুয়াকে নানাভাবে প্রশ্ন করে আসল সত্য বের করার চেষ্টা করছে বীরওয়া তো মে এমনি পাগল হয়ে আছে সে কি বলবে কিছুই বুঝতে পারছে না পৌঁছাতে পৌঁছাতে মহিমা বাসায় আনুজ বের হয়ে যায় মহিমা বীরওয়ার কাছে গেলে বীরুয়া মহিমার কাছে ক্ষমা চেয়ে বলে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি মেয়ের নামে এত অপবাদ মানতে পারছিলাম না মহিমা তাড়াতাড়ি আনুজের অফিসে যায় আনুজ তখন ভিডিও রেকর্ড করছিল মহিমা বলে আপনি কেন ভুল খবর প্রচার করছেন কোনো বাবা তার মেয়েকে চোর বলে আনুজ মহিমার কোনো কথা শুনতে না চাইলে মহিমা মিসিং মেয়েদের ফাইল দিয়ে বলে প্রচার যদি করতেই হয় তাহলে এই মিসিং মেয়েদের খবর প্রচার করুন কিন্তু খবরদার আমার নাম যেন না আসে মহিমা আনুজের অফিস থেকে বের হতেই কুন্তি বলে কারা যেন সৌরভকে মেরেছে মহিমা জলদি হাসপাতালে আসে সৌরভ জানায় কারেহার মোবাইল নেটওয়ার্কের সাপ্তাহিক রিপোর্ট বের করে দেখি সেখানে কেবল গ্রামের বাইরে তিনটা নাম্বার ছিল আর এই তিনটা সিমে ছিল চান্দুলাল নামের এক চশমা বিক্রেতার তিনটা নাম্বারই আঠারো তারিখে অন হয়েছিল আমার সন্দেহ হলে আমি খোঁজ নিয়ে জানতে পারি এই সিমের মালিক এবং তার তিন বন্ধু চশমার দোকান চালায় মহিমা বলে তাহলে এরা তিনজন কি গ্রামে গ্রামে চশমা বেচতে চায় সৌরভ বলে সেটা জানতে গিয়েই তো এই অবস্থা হলো মহিমা বলে তুমি ওদের মারলে না কেন সৌরভ বলে ওইদিন তুমি গরিবদের মারার কারণে রাগ করেছিলে তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আর কোনোদিন কাউকে মারবো না দেখেছেন সৌর মহিমাকে কত ভালোবাসে মহিমা তো গর্বে চোখে পানি চলে আসে মহিমা এবার তার টিম নিয়ে চান্দুলালের দোকানে গিয়ে বলে কিডন্যাপিং এর সাত বছর পুলিশকে মারার জন্য দুই বছর আর হ্যাঁ খুনের চেষ্টার জন্য দশ বছর সব মিলিয়ে উনিশ বছরের জন্য জেলে যাওয়া লাগবে ছেলেদেরকে জেলে নিতে দেখে চান্দুলাল বেচারা তার বারো বছরের মনোব্রত ভেঙে কথা বলে ওঠে চান্দুলাল জানায় ভোরা নামের তার এক কর্মচারী ছিল চান্দুর আইডি কার্ড সহ বাকি সব ডকুমেন্ট তার কাছেই থাকত সেই ভোরাই চান্দুর পরিচয়পত্র ব্যবহার করে তিনটা সিম কেনে কিন্তু দুই সপ্তাহ আগে ভোরা দোকান থেকে অনেকগুলো চশমা এবং নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে দোকানের বদনামের ভয়ে রিপোর্ট রিপোর্ট ছেলে বলে কেন করবেন খাইয়ে তো আপনাকে পটিয়ে ফেলেছে সমস্যা হলো চান্দু ভোরার গ্রামের নাম ঠিকানা কিছুই জানে না আর দোকানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই মহিমা বলে তাড়াতাড়ি ওই তিন সিমের লোকেশন ট্রেস করো মহিমা মিশ্রা এবং কুন্তির সাথে কন্ট্রোল রুমে আসলে জানতে পারে আঠারো ছাতাপুর টোল ঘরে ন্যানো গাড়িটিকে দেখা গেছে ফুটেজ জুম করে দেখা যায় গাড়ির নম্বর পাঁচ ছয় নয় তিন মানে এটা মিস্টার হারিয়ে যাওয়া যক্ষের ধন মানে গাড়ি আর কি মিসরা তো খুশিতে নাচানাচি শুরু করে দেয় তার নাচ তো থামছেই না মহিমা বাধ্য হয়ে বলে মিসরা জি কন্ট্রোল রুমে একটু কন্ট্রোল তো করেন আপনারাই বলেন হারানো গাড়ি পেয়েছে বেচারা কি একটু খুশিও হবে না এদের কাণ্ড কারখানা দেখে না হেসে পারবেন না যাই হোক মহিমা দেখে গাড়িতে আমি আকে দেখা যাচ্ছে সৌরভ জানায় ওই তিনটা সিম এখন বন্ধ তবে সিমের শেষ লোকেশন ছিল ছাতারপুরে মহিমা বলে এখনই মেট্রোপলিটন পুলিশকে জানিয়ে দাও মহিমা কুন্তিকে বলে পুরের রাস্তায় যতগুলো হোটেল টোল ঘর আর ধাবা আছে সব ম্যাপে মার্ক করে আনো এদিকে আনুষ তো তেতাল্লিশ জন মেয়ে মিসিং এর তথ্য প্রচার করে ভাইরাল হয়ে গেছে এসিপি মহিমাকে ডেকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আনুষ গ্রেফতার করো মহিমার কোন উপায় নেই সিনিয়রের অর্ডার তো মানতেই হবে অপরদিকে আনুজের তো গর্বে বুক ফুলে যাচ্ছে আজ প্রথম তাকে ন্যাশনাল টিভিতে দেখাচ্ছে এতদিন তো সে তার ইউটিউব চ্যানেলেই খবর দিত মহিমার মন খারাপ হলেও সে আনুজকে গ্রেফতার করতে আসে কিন্তু আনুস আপনার দেখেন গ্রেফতারের কথা শুনে সে ব্যাপক খুশি অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি ভিডিও করো আমি এখন ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল সাংবাদিক হয়ে যাব হাতে হাত করা পরে ভিডিওতে বলতে থাকে জলদি জলদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন মানে আমরা ইউটিউবাররা সাবস্ক্রাইব করার কথা বলতে কখনো ভুলি না কিন্তু আলাদা করে বলবো নাকি বুঝে গেছেন আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে বললাম আর কি মহিমা তার টিম নিয়ে সাধারণ পোশাকে ছাতারপুরের উদ্দেশ্যে বের হয় মহিমা ছাতারপুর থানায় ছাতারপুরের তদন্তের পারমিশন লেটারে সাইন করাতে কিন্তু থানার ফ্ল্যাট করে মহিমাকে বলে আপনি পুলিশ হলেন কেন আপনাকে তো সিনেমায় বেশি মানাত মহিমা বলে ছোটবেলা থেকেই মানুষের হার্গোর ভাঙতে বেশ ভালো লাগে তো তাই আপনি তাড়াতাড়ি এখানে সাইন করেন এটা কিন্তু হাই প্রোফাইল কেস এম এর বাসায় চুরি হয়েছে একবার যদি এমএলএ কে বলি আপনার চাকরি তো শেষ বেচারা ভয়তে সাইন করে দিলে মহিমা বলে এবার একটা গাড়ির ব্যবস্থা করে দেন মহিমাকে একটা ভ্যানের কাছে এনে বলে গত দেড় বছর ধরে ভ্যানটা এখানেই পড়ে আছে কেউ নিতে আসেনি গায়ে দেখতে খারাপ হলে কি হবে স্পিড কিন্তু সেই লেভেলের আপনার কাজ শেষ হলে এখানেই পার্ক করে যাবেন গাড়ি নিয়ে ওরা তো রওনা হয় পথে গাড়ির সেই লেভেলের স্পিড দেখে সবাই তো হেসেই শেষ এর চাইতে হেঁটে গেলেও হয়তো জলদি পৌঁছাতো সেখানে গিয়ে একটা পেট্রোল পাম্পের সিসিটিভিতে সেই তিনজনকে দেখা যায় মহিমা জিজ্ঞেস করলে পাম্পের লোকটা বলে ওরা দুইশো টাকার পেট্রোল নিয়েছিল মহিমা বলে তাহলে ওরা বেশি দূরে যায়নি সামনে এক ধাবার সিসিটিভি চেক করে দেখে সেখানে গোলাপি কালারের ন্যানো যায়নি মহিমা বলে তার মানে ওরা পাম্প আর ধাবার মাঝেই কোথাও আছে এদিকে সেই ছেলেদের গাড়ি নষ্ট হয়ে গেলে তারা বনের মাঝে কোনো এক জায়গায় বসে রান্না করছিল তাদের মাঝে একটা ছেলে আমিয়াকে বলে আমরা আসলে প্রফেশনাল গুন্ডানা করোনায় কোম্পানি বন্ধ হয়ে গেছে তাই পার্ট টাইম হিসাবে কিডন্যাপিং করি মানে আর কোনো ভালো কাজ পেল না তো যাই হোক ছেলেটা আমি বলে ওই সামনে একটা ব্যাগ রাখা আছে তার মধ্যে থেকে জিরার গুড়া নিয়ে আসতো কিন্তু আমিয়া একটু সামনে গিয়েই দৌড় দেয় ছেলেগুলো সেদিকে খেয়াল করে আমিয়ার পেছনে ছুটতে থাকে বেশ কিছুদূর গিয়ে আমিয়াকে ধরে ফেললে সে একটা চাকু দিয়ে তাদের ভয় দেখায় ছেলেগুলো বলে আরে আমরা তো বন্ধু হয়ে গিয়েছিলাম আমি আর বলে সামনে আসলে চোখ তুলে নেব কিন্তু বেচারি পালাতে গেলে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টায় পড়ে যায় একটা ছেলে ফোন করে তার বসকে বলে দুই ঘন্টার মধ্যে আমরা চলে আসছি টাকা রেডি রাখেন অপরদিকে মহিমা আশেপাশের সবাইকে আমি আর ছবি দেখিয়ে খোঁজ করতে থাকে সৌরভ এসে বলে ম্যাডাম কিডন্যাপার ফোন অন করেছিল লোকেশন পাওয়া গেছে মিশাকে ধাবার এদিকে নজর রাখতে বলে তিনজন সেই জঙ্গলে যায় সেখানে গিয়ে দেখে ওরা ম্যাগি রান্না করে খেয়ে চলে গেছে মহিমা বলে তাড়াতাড়ি মিশাকে কল দিয়ে অ্যালার্ট থাকতে বলো এদিকে মিশা নাক ডাকতে ডাকতে খুব ভালো করে নজর রাখছে আর তার পেছন দিয়ে কিডন্যাপার গাড়ি নিয়ে চলে যায় মিশা ফোন রিসিভ না করলে জলদি ধাবা এসে দেখে মিশা দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে মহিমার রেগে বসেছিল সে সময় একটা বাচ্চা মেয়ে এসে দোকানে জিলাপি চাইলে মহিমার কিছু একটা মনে পড়ে সে দোকানদারকে জিজ্ঞেস করে এখানে মাওয়া জিলাপি কে বিক্রি করে দোকানদার বলে মাওয়া জিলাপি খেতে চাইলে পান্নার গোলাপশিডের কাছে যেতে হবে পান্না যেতে হবে কেন জানতে চাইলে মহিমা বলে ওই কিডন্যাপার ভোরা চান্দুলালকে পটাতে মাওয়ার জিলাপি নিয়ে এসেছিল সেটা পান্না ছাড়া কোথাও পাওয়া যায় না আর ওরা যেহেতু দুশো টাকার পেট্রোল নিয়েছে তার মানে কাছাকাছি শহর পান্না ছাড়া কোথাও যাবে না কিডন্যাপার আমিয়াকে গোলাপশিডের বাসায় নিয়ে আসে গোলাপশের টাকা কম দিলে তাদের মাঝে ঝামেলা শুরু হয়ে যায় ঠিক সে সময় মহিমা দরজায় নক। কুরিয়ারের কথা বললে গোলাপ শেঠ হাত বের করে সেটা নিতে যায় মহিমাও তার হাত টেনে ধরে বাইরে আনতে যায় না পারলে সৌরভ আর কুন্তি এসে যোগ দেয় ভিতর থেকে কিডন্যাপার এসে গোলাপ শেঠকে টানতে থাকে শক্তিতে না পারলে মহিমা সৌরভকে বলে আরে ধুর শক্ত করে না ধরে শুশুরি কেন দিচ্ছ সৌরভ বলে তুমি শরত দরজায় ভেঙে ফেলবো নিজেকে সিআইডির দয়া ভেবে দরজায় লাথি দিয়ে উল্টা মহিমার কোলে এসে পড়ে মজার বিষয় কি জানেন দরজা কিন্তু খোলায় ছিল ভেতরে এসে মহিমা বলে বের হয়ে আসো নইলে কিন্তু গুলি করব। সাথে সাথে কিডন্যাপাররা ছাদের উপর থেকে শাক সবজি যা পারে সব ছুঁড়ে মারতে থাকে মহিমা একটা ফাঁকা গুলি করে বলে এবার ফাইনাল ওয়ার্নিং সাইন্ডার করে নাও এদিকে গোলাপ শেটের বন্দুক জ্যাম হয়ে গেলে বলে ধুর কি একটা বন্দুক কিনলাম ভোরা বলে আরে ওরা কি জানে না কি যে বন্দুক চলছে না এমনিতেই ভয় দাও শেট ভয় দেখালে আমিয়া বলে আরে তুই কি ভয় দিচ্ছিস তোর তো বন্দুকই জ্যাম হয়ে গেছে শেট বলে তুই কি একটু চুপ থাকতে পারলি না সেই সুযোগে মহিমারা ছাদে যায় কিডন্যাপাররা সবজি ছুঁড়ে মারতে শুরু করে আর কুন্তি সেগুলোকে ছয় মেরে বাউন্ডারি বাইরে পাঠিয়ে দেয় এখানে আসলে ক্রিকেট খেলা হচ্ছে হচ্ছে না সবজি সেটাই কনফিউজিং এদিকে মিশ্রা তো বাড়ির বাইরে নিজের চুরি হওয়া গায়ে দেখে আবার গিয়ে ভেসে যাচ্ছে একবার গায়ে জড়িয়ে ধরছে তো একবার চুমু দিচ্ছে আর ওই দেখেন ছাদের উপরে যে কি মারামারি বেঁধেছে তা দেখে তো আমি হাসতে হাসতে শেষ কে যে কার দলে কিছুই বোঝা যাচ্ছে না গোলাপ একটা চেয়ার তুলে মহিমাকে মারতে আসলে সে সরে গেলেই সোজা নিচে গিয়ে মিশ্রার গায়ের উপরে পড়লে গাই তো ভেঙে চুরমার বেচারা মিশ্রা এতদিন পর গাড়ি পেল তাও বাড়ি নিয়ে যেতে পারল না আমি কাঠাল চুরির অভিযোগকে কাঠগড়ায় দাঁড় করানো হয় বিপক্ষে উকিল বলে এই মেয়ে ছেড়া জিন্স পরে আর মধুশ্রী পান মশলা খায় বোঝাই যায় ওর চরিত্র ভালো না মানে কিসের মধ্যে কি আমি আমিয়ার পক্ষে উকিল বলে আপনি তো নিজেই পান মশলা খেয়ে এসেছেন এবার তো দুই উকিলের তর্কাতর্কি শুরু বিচারক বিরক্ত হয়ে আসল বিষয় নিয়ে কথা বলতে বলে তো এবার আসে কাঁঠালের চুরির কথা উকিল বলে আরে তো চুরি করা হয়েছিল। আমি এবার চুরি করব। বিপক্ষে বলে আর বাবা নিজেই কথা স্বীকার করেছে বীরবাকে সাক্ষী দিতে টাকা হলে বীরবা জানায় আমিয়া কোনো কাঠাল চুরি করেনি আমি তো ইন্সপেক্টর মহিমা আমাকে যেমন বলতে বলেছিল তেমন বলেছিলাম মহিমা জানাই হ্যাঁ আমি এমন বলতে বলেছি বিচারক বলে তদন্তকে ভুল পথে পরিচালনার জন্য আপনার সাজা হতে পারে এটা জানা সত্ত্বেও আপনি এমন কেন করেছেন মহিমা জানায় আমি আর জীবন ঝুঁকিতে ছিল কিন্তু সবাই কাঁঠাল খোঁজায় ব্যস্ত ছিল তাই আমার মনে হলো কাঁঠাল থেকে মেটার জীবন বেশি জরুরি কাঁঠাল তো গাছে আবারও হবে কিন্তু আমি আর একবার কিছু হয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যাবে না এখন আপনার যদি মনে হয় আমার সাজা হওয়া উচিত তাহলে আমি সাজা নেওয়ার জন্য প্রস্তুত বিচারক বলে তিনশো ষাট টাকার কাঁঠালের জন্য পুলিশের টিম সারা দিন রাত পরিশ্রম করেছে অথচ একটা মেয়ের জীবনের দিকে কারণ নজরে পড়েনি আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী কাঁঠাল চুরি হয়েছে রাতে আর আমিয়াকে দুপুরে কিডন্যাপ করা হয়েছিল তাই আমি আমি আগে এই কেস থেকে বেকুসুর খালাস দিচ্ছি এবং মহিমা যে আইনের বিরুদ্ধে গিয়ে আর জীবন বাঁচিয়েছে তার জন্য সে অবশ্যই প্রশংসার দাবিদার এমলের তো প্রচুর রাগ হয় সে দেয় হাটা মহিমা আমিয়াকে নিয়ে বের হওয়ার সময় আনুজকে আসতে দেখে আনুজ বলে পুলিশ তো মারতে মারতে বসার মতো অবস্থায় রাখিনি তবে চিন্তা নেই আমার খবর বিবিসি সিএনএন পর্যন্ত পৌঁছে গেছে টুইটারে তিন নম্বর ট্রেন্ডিং এ আছি খুব জলদি ছাড়া পেয়ে যাব এসিপি এবং এসআই থানার বাইরে একটা চিত্র আঁকিয়েছে এসিপি মহিমাকে বলে চিনতে পেরেছ মহিমা বলে না তো স্যার এসপি বলে এটা তুমি মহিমা তাকিয়ে দেখে চোখ দুইটা দুই জায়গায় নাক বাঁকা মানে চেনার কোনো উপায় নেই যাই হোক তবুও মহিমা খুশি মহিমা বলে স্যার এখন আমাদেরকে ওই তেতাল্লিশটা মেয়েকে খুঁজে বের করতে হবে এসে বলে হ্যাঁ আমি একটা স্পেশাল টিম বানিয়েছি যেটা তুমি লিড করবে এসিপি তার দেওয়া কথা মতো সৌরভকে প্রমোশন দেয় সবাই তো অনেক খুশি তখনই এসিপি কল দিয়ে জানায় মহিমার প্রমোশন হয়েছে মহিমার তো মন খারাপ হয়ে যায় সৌরভ বলে আরে চিন্তা করো না আমি বাবাকে মানিয়ে নেব। এবার তো আমাদের বিয়ে হয়েই ছাড়বে আর ট্রেনিং এ কি শিখেছ কনস্টেবল এসিপি ডিএসপি যেই পদেই থাকো না কেন ডিউটি সবার আগে দাঁড়ান দাঁড়ান গল্প কিন্তু এখনো শেষ হয়নি কাঁঠাল কেচুরি চুরি করলেও জানবেন না চলেন ঘুরে আসি আঠারো মাস ভোর পাঁচটা পঁয়তাল্লিশে যখন এম এর বাসা সবাই নাক ডেকে ঘুমাচ্ছে ঠিক তখনই এই বানর মহাশয় আর মহাশয়রা ছাদের টিনের উপরে বসে মজা করে কাঁঠাল খাচ্ছে এনারাই সেই শ্রদ্ধেয় চোর অবশ্য এই চোরদের ধন্যবাদ দিতেই হয় এদের জন্যই তো আমি আর জীবন বাঁচলো কি বলেন আপনারা তো আজকের এই চরম লেভেলের মজার গল্পটা যেতে যেতে সমাজের ভয়ঙ্কর একটি বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল টাকা আর ক্ষমতা থাকলে আপনার গাছের কাঁঠাল হারিয়ে গেলেও পুরো পুলিশ ফোর্স আপনার জন্য কাজ করবে অথচ গরিব হলে আপনার জীবনের কোনো মূল্যই নেই এটাই আমাদের সমাজের চরম বাস্তবতা আজ তাহলে এখানেই চলে যাচ্ছি শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার গপসপের সাথেই থাকুন পাশে থাকা বেল ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে